শুভ স্বাধীনতা দিবসের অনেক অনেক প্রীতি শুভেচ্ছা জানাই তোমাদের সবাইকে হ্যাপি ইন্ডিপেন্ডেন্স ডে তো ভারতের মানচিত্র বানানো হয়েছিল এটা হ্যান্ডমেড কিন্তু হাতে তৈরি করেছে তো ভালো লাগলো তাই শেয়ার করলাম আর সব থেকে ভালো একটা জিনিস সেটা হচ্ছে তিরঙ্গা ইডলি তো এটা সাধারণত বানানো দেখো বানানো তো সহজ অবশ্যই কিন্তু আমরা যেটা পারি না সেটা আমাদের কাছে মুশকিল মনে হয় যারা পারে তাদের কাছে ঠিক আছে তো যাই হোক তিরঙ্গা ইডলি খুব ভালো লাগলো তাই ভাবলাম তোমাদের সাথে একবার শেয়ার করে নি তো আমরা খুব ভালোভাবেই সেলিব্রেট করেছি কিন্তু তোমাদের সাথে যেহেতু পুরোটা শেয়ার করা সম্ভব নয় তাই তোমাদের সাথে কিছুটা শেয়ার করেছি জাস্ট একটু একটু করে শেয়ার করেছি তাও আশা করি তোমাদের অবশ্যই ভালো লাগবে কিছু কিছু জিনিস তো অবশ্যই ভালো লাগবে আর একদম ছোট বাচ্চাদের নিয়ে আমাদের স্কুল মানে বড় স্কুলও আছে বাট আমরা যেটা সেলিব্রেট করছি সেটা বাচ্চাদেরকে নিয়ে করছি তো তাদের সাথে তারা কিভাবে সেজে এসছে কী ব্যাপার সমস্ত কিছু যতটা পারি তোমাদের সাথে শেয়ার করব তো সঙ্গে থেকেও চলো হ্যালো বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল আশা করি তোমরা সবাই খুব ভালো আছে গুড মর্নিং তোমাদের সবাইকে আজকে আজকে দাঁড়া স্কুলে আগস্ট সেলিব্রেট হবে কোনটা ভালো লাগছে দাঁড়া একটু কাছে নিয়ে এই একটা হচ্ছে এই আছে আর একটা হচ্ছে এটা আছে কোনটা পরব এইটা এইটা আরও আছে কবেকার আমাদের কত দিন থেকে জমানো এই একটা হচ্ছে এই দাঁড়া ভালো করে দেখায় একটা হচ্ছে এইটা এই যে এই একটা আছে এই একটা আছে আর এই একটা আছে কোনটা বেশি ভালো লাগছে আরও আছে হ্যাঁ আরও অগাধ আছে একটা স্টোনের উপরে আছে এই যে দাঁড়া 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 এই যে একটু নিচের দিকে নাওয়া হা তো কোনটা পড়লে ভালো হবে তাটা একটু হয়ে গেছে সবই ভালো সবটা পড়লাম ইন্ডিয়াটা নিয়ে নিলাম

হবে না আজকে টিফিনও বানিয়েছি কিন্তু টিফিনটা আজকে তোমাদের সাথে শেয়ার করিনি শুধু আমি সেলিব্রেশনটা শেয়ার করছি তো বলতে বলতে আমরা স্কুলে পৌঁছে গেলাম একদম মানে সকালবেলা মেয়েরা ভারত মহান তো ভারত মাতা কি চায় তো আমাদের এখানটায় বোর্ড ডেকোরেশন চলছে মানে সুন্দরভাবে একটা বোর্ড যেভাবে তৈরি ভালো লাগবে লুকটা ভালো লাগবে তো ওই জন্য বোর্ড ডেকোরেশন চলছে তো ভাবলাম সেটাও একটু শেয়ার করে নিই খুব সুন্দরভাবে করছে পুরোটা হয়ে গেলে আবার শেয়ার করব এখন তৈরি হচ্ছে তো এই হচ্ছে ফুল লুক কেমন লাগছে বলো আমার তো ভীষণ ভালো লেগেছে আর সত্যি কথা বলতে কি আমি এত ভালো ড্রয়িং পারিও না আমার হ্যান্ডরাইটিংও এত ভালো নয় আর এটা কটনে মানে কটন দিয়ে কালারে ডুবিয়ে ডুবিয়ে বানিয়েছে প্রথম ম্যাপটা কেটে নিয়েছে তারপরে এগুলো কালার করেছে বেশ সুন্দর লাগলো ভীষণই সুন্দর লাগলো আর এই দেখো বাচ্চারা কত রকম সেজে এসছে মানে সত্যিকারে ভীষণ ভালো লাগে আর এখনও বাচ্চা আসছে আরও সিপাহি মানে শলিয়ার হয়েছে ভারত মাতা হয়েছে নানারকমভাবে সেজে এসেছে ভীষণ ভালো লাগছিল আর আমার বাচ্চাগুলো তো মানে কী বলবো ভীষণ এক্সাইটমেন্ট সব বাচ্চার এক্সাইটমেন্ট যে কি হবে কি করব কী না করবো আর তাদের জন্য টিফিনেরও ব্যবস্থা করা হয়েছিল বাস তাদের টিফিনটা শেয়ার করিনি কিন্তু আমাদের টিফিনটা অবশ্যই শেয়ার করেছি তো এই হচ্ছে ভারত মাতা কি। জয় খুব ভীষণ সুন্দর মিষ্টি লাগছে না কিউট লাগছে ভারত মাতা একদম ছোট্ট পুচকু তো যাই হোক এই আমাদের সেলিব্রেশন মোটামুটি অনেকটা হয়েছে তোমাদের সাথে জাস্ট একটুখানি শেয়ার করলাম আর এটা হচ্ছে সেই তিরঙ্গা ইডলি মানে আমি তো দেখেই ভাবলাম যে আগে তোমাদের সাথে শেয়ার করি কারণ আমার এত ভালো লেগেছে নতুন কিছু দেখতে পেলেই ভালো মনে হয় তোমাদের সাথে শেয়ার করে নি আজকের জন্য একদম স্পেশাল একদম পারফেক্ট তিরঙ্গা কালারের ইডলি মানে সত্যিকারে অনেক থ্যাংক ইউ অনেক ধন্যবাদ যিনি বানিয়েছেন আমার দ্বারা তো সম্ভব নয় শিখলে পারবো শেখাটা হচ্ছে বড় কথা তো যাই হোক বাচ্চারা চলে যাওয়ার পর বাচ্চাদেরকেও টিফিন দেওয়া হয়েছিল স্কুল থেকে তো তারা চলে যাওয়ার পরে আমরা আমাদেরকেও এটা স্কুল থেকেই দিয়েছে আমরা যে টিফিনটা নিয়ে গেছি সেটা আর খাওয়া হয়নি শিংড়া জিলাপি মানে অমৃত্তি যাই হোক আমরা খেয়ে মানে এটা আমাদের জন্য ব্যবস্থা করা হয়েছিল আমরা খেয়ে তারপরে আবার বাড়ি চলে এলাম আর সত্যিকার আমরা যাই একরকম একদম রেডি হয়ে সুন্দরভাবে আর যখন আসি তখন আমাদের অবস্থা একদম অন্যরকম হয়ে যায় সেটা তোমরা নিজেরা দেখতে দেখলেও বুঝতে পারবে যে কেমন হয়ে যায় আমাদের লুক এই মাত্রে এলাম গেছিলাম কেমন আর এলাম কেমন পুরো এক পায়ে এক পায়ে কেউ আসে না আমার এইটা না একজনের পছন্দ হয়েছে বলছে এবার তুমি যখন যাবে আবার আমার জন্য এটা নিয়ে আসবে বলবে 2000 টাকা ছিল যাই হোক আজকে পুরো হচপজ হয়ে গেছে একদম স্কুলে মানে হচপজ হয়নি কিন্তু এত মাথা পুরো খারাপ হয়ে গেছে আজকে লাঞ্চ রাখা হয়নি লাঞ্চ ব্রেক রাখা হয়নি আজকে একদম সেলিব্রেশন হয়েছে হয়েছে তো সব প্যারেন্টসরা একসাথে এসছে তো মাথা পুরো একদম তো বন্ধুরা কেমন লাগলো আমার আজকের ব্লগটি যদি ভালো লাগে তাহলে লাইক কমেন্ট শেয়ার করে দিয়ে আর আজকে একটু ব্লার করেছিলাম যেহেতু বাচ্চাদের ব্যাপার স্কুলের তাই একটু মাঝখানে ব্লার করে দিয়েছিলাম তো বন্ধুরা যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিও আর নতুন বন্ধু হলে অবশ্যই পাশে থেকে যাও আবার আসবো নতুন একটা ব্লগ নিয়ে ততক্ষণ ভালো থেকেও সুস্থ থেকো সাবধানে থাকো হ্যাপি ইন্ডিপেন্ডেন্স ডে সবাই খুব ভালোভাবে মানাও তো টাটা বাই বাই আবার দেখাবো এখনও ঘড়িটাও খুলিনি এসেই আগে তোমাদের সাথে কথা বলতে শুরু করেছি টাটা